আসসালামু আলাইকুম সুপ্রিয় অনলাইন শিক্ষার্থীবৃন্দ তোমাদের স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই থেকে ভাষা ও বাংলা ভাষা নিয়ে আলোচনা করব তোমাদের সবার কাছেই তো বই আছে সবাই বই বাইর করো বই বাইর করে পৃষ্ঠা নম্বর দুই বই নিয়ে বসে বসলে তোমাদের ক্লাস করার সুবিধা হবে তেষ্টা নম্বর দুই সবাই বাইর করে নাও দেখো এখানে আছে কি ভাষা ও বাংলা ভাষা আজকে এই ভাষা ও বাংলা ভাষা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখি ভাষা কী এক প্রাণী জগতে একমাত্র মানুষেরই ভাষা আছে ভাষা কথাই হচ্ছে মানুষের ভাষা অর্থাৎ ভাষা বলতে আমরা মৌখিক ভাষাকেই বুঝি তাই বলা যায় যে ভাষা হচ্ছে যোগাযোগের মাধ্যম অর্থাৎ পারস্পরিক যোগাযোগ রক্ষার জন্য কোনো বিশেষ ভাষাভাষী জনগোষ্ঠী কণ্ঠ তালু জিহব্বা দাঁত নাক ঠোঁট ইত্যাদি বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত যে ধ্বনি নির্ভর পদ্ধতি ব্যবহার করে করে থাকে তাই হচ্ছে ভাষা এই ভাষাকে আবার দেশ গঠনের হাতিয়ারও হিসেবে হাতিয়ার হিসেবেও গ্রহণ করা হয় এখন দেশ গঠন কী তাহলে দেশ গঠন বলতে দেশের ও মানুষের উন্নয়ন ও অগ্রগতিকে বোঝায় এই অগ্রগতি বা কল্যাণ সাধন কিভাবে করা যাবে কিভাবে দেশের মানুষের মঙ্গল করা সম্ভব সেসব কথা ভাষার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরতে হয় এই ভাষাকে সংজ্ঞায়িত করতে গিয়ে বিভিন্ন মনীষী বিভিন্ন মতামত দিয়েছেন ভাষার সংজ্ঞা বিভিন্নভাবে হয়েছে যেমন বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত চিন্তা প্রসূত ও সুনির্দিষ্ট অর্থযুক্ত ধ্বনি হচ্ছে ভাষা আবার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন যে মানুষের মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ সমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবহিত বা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে এটা হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায়ের মতামত এবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন মনুষ্য জাতির যেসব ধনী বা ধনী সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তার নাম হচ্ছে ভাষা অর্থাৎ আমরা কী জানলাম যে মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ যে সকল ধনী বা ধনী সকল ব্যবহার করেন সেগুলাই হচ্ছে ভাষা তাহলে আমরা কী জানলাম ভাষা সম্পর্কে জানলাম দেখো ভাষা কয় প্রকার ভাষা হচ্ছে দুই প্রকার একটা মৌখিক ভাষা আর একটা লিখিত ভাষা মৌখিক ভাষা বা ওরাল ল্যাঙ্গুয়েজ লিখিত ভাষা বা রিটেন ল্যাঙ্গুয়েজ মৌ মৌখিক ভাষা কী আদিতে লেখার ব্যবস্থা বা লিখিত ভাষার প্রচলন ছিল না মুখের ভাষাই তখন মানুষের একমাত্র প্রকাশ মাধ্যম ছিল মানে আগের আগের সময়ে লেখার কোনো প্রচলন ছিল না মানুষ মুখে যা বলতো সেটাই মানুষের প্রকাশের একমাত্র মাধ্যম ছিল এখনও বিশ্বের বহু ভাষা মৌখিক পর্যায়ে রয়ে গেছে আমাদের দেশের ক্ষুদ্র নিগৃষ্টিগুলো প্রত্যেকেরই ভাষা আছে কিন্তু তাদের সব ভাষার লিখন ব্যবস্থা নেই আমাদের দেশে অনেক ক্ষুদ্র নিগৃষ্টি আছে মারমা চাকমা গারো সাঁওতাল তাদের কিন্তু নিজস্ব একটা করে ভাষা আছে কিন্তু সেই ভাষা শুধু মুখে মুখে প্রচলিত আছে যেসব ভাষা লেখার কোনো ব্যবস্থা নেই অর্থাৎ যেসব ভাষা লেখার কোনো ব্যবস্থা নেই শুধু মুখে মুখে প্রচলিত আছে সেটা হচ্ছে মৌখিক ভাষা এবার আসা যাক লিখিত ভাষা মুখের ভাষা সীমাবদ্ধতা আছে যে ব্যক্তি তা ব্যবহার করে তার জীবন শেষ হলে এ ভাষার সঙ্গে আর পরিচিত হওয়া যায় না মুখের ভাষার যে সীমাবদ্ধতা রয়েছে তা হচ্ছে যে একজন ব্যক্তি এই মুখের এই ভাষাটা ব্যবহার করলো কিন্তু তার জীবন শেষ হয়ে যাওয়ার সাথে সাথে এই ভাষার আর কোনো অস্তিত্ব থাকে না তার সাথে আর পরিচিত হওয়া যায় না তার জ্ঞান অভিজ্ঞতা বা উপলব্ধির সঙ্গে অন্য মানুষের পরিচিত হওয়ার কোনো সুযোগ থাকে না কোনো কিছু কাছে তা হার স্বীকার করে মানুষের কোনো কিছুর কাছে হার স্বীকার করা মানুষের ধর্ম নয় মানুষ চেষ্টা করেছে তার ভাষাকে ধরে রাখতে যাতে ব্যক্তির মৃত্যুর বড় ভাষা বেঁচে থাকে এভাবে একদিন আবিষ্কৃত হয়েছে ভাষার লিখন ব্যবস্থা বিশ্বের ভাষাগুলো লেখার নানা ব্যবস্থা রয়েছে আপাত মনে হয় ভাষা সময়ের লিখন ব্যবস্থা বহু এবং একটির সঙ্গে আরেকটির কোনো মিল নেই কিন্তু সে ধারণা বাস্তব নয় ভাষার লিখন ব্যবস্থা প্রধানত তিন প্রকার তাহলে ভাষার লিখন ব্যবস্থা কয় প্রকার ভাষার লিখন ব্যবস্থা হচ্ছে তিন প্রকার একটা বর্ণভিত্তিক অক্ষরভিত্তিক ভিত্তিক এবং ভাবাত্মক বর্ণভিত্তিক বিশ্বের অনেক ভাষারই বর্ণ আছে বর্ণভিত্তিক ভাষাটা হচ্ছে বিশ্বের অনেক ভাষারই বর্ণ আছে যেমন বাংলা বাংলা ভাষার বর্ণ হচ্ছে সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ অ থেকে ও পর্যন্ত এবং ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত ইংরেজি ভাষার আবার হচ্ছে এ থেকে জেঠ পর্যন্ত রুশ হিন্দি তামিল প্রভৃতি ভাষারই আলাদা আলাদা বর্ণ আছে এসব ভাষার লিখন ব্যবস্থায় হচ্ছে বর্ণ ভিত্তিক এবার অক্ষর ভিত্তিক অক্ষর অক্ষর হচ্ছে কথার টুকরো অংশ অর্থাৎ নিঃশ্বাসের এক প্রয়াসে যতটুকু উচ্চারণ করা যায় সেটাই হচ্ছে অক্ষর কথা বলার সময় আমরা এ কথার যেটুকু অংশ ব্যবহার করি সেটাই হচ্ছে অক্ষর এই অক্ষরকে উচ্চারণের এককও বলা হয় একে দলও বলে অক্ষর অনুযায়ী যেসব ভাষা লেখার ব্যবস্থা গড়ে উঠেছে তাকে বলে অক্ষর ভিত্তিক লিখন রীতি যেমন জাপানি ভাষা দেখো ভাবাত্মক বিশ্বে এমন কিছু ভাষা আছে যেগুলো লেখার জন্য বর্ণ কিংবা অক্ষর কোনোটি ব্যবহার করা হয় না বর্ণ কিংবা অক্ষর কোনোটি ব্যবহার করা হয় না অনেকটা ছবি এঁকে এসব ভাষা লেখা হয় অনেকটা ছবি এঁকে বা চিত্রাঙ্কনের মাধ্যমে যে ভাষাগুলো প্রকাশ করা হয় সেটাই হচ্ছে ভাবাত্মক চীনা কোরীয় ভাষা হচ্ছে এই পদ্ধতিতে লেখা তাহলে আমরা ভাষার লিখন ব্যবস্থা কয়টি দেখলাম তিনটি একটা বর্ণভিত্তিক অক্ষর ভিত্তিক আর হচ্ছে ভাবাত্ম এবার দেখি আমরা ভাষার উপাদান ভাষার উপাদান হচ্ছে চারটি কয়টি ভাষার প্রধান উপাদান হচ্ছে চারটি ধ্বনি শব্দ বাক্য ও বাগর্থ ধ্বনি কি বাতাসে আঘাতের ফলে ধ্বনির সৃষ্টি হয় বাতাসে আঘাতের ফলে ধ্বনির সৃষ্টি হয় কিন্তু সব ধ্বনি ভাষার ধ্বনি নয় ভাষার ধ্বনি তাকেই বলা হয় যা বাঘযন্ত্রের দ্বারা উচ্চারিত হয় বাঘযন্ত্রের ক্ষমতা অসীম এর সাহায্যে আমরা পশু পাখির ডাক থেকে নানা রকম ডাক ডাকতে পারি বা অনুকরণ করতে পারি কিন্তু এসব ভাষার ধ্বনি নয় যে মানুষ ক বাঘযন্ত্র ব্যবহার করে বিভিন্ন পশু পাখির ডাক অনুকরণ করতে পারে কিন্তু সেটা অবশ্যই ভাষার ধ্বনি নয় ভাষার ধ্বনি হতে হলে হতে হবে ধ্বনিকে অবশ্যই হতে হবে অর্থপূর্ণ ভাষার ধ্বনি শুধু বাঘজনকে সাথে উচ্চারিত হলে চলবে না তাকে অবশ্যই অর্থপূর্ণ হতে হবে আর পশু পাখির ডাক কিংবা এ জাতীয় কোনো ডাককে আমরা বলি আওয়াজ ভাষার ধ্বনির এক এক একটি স্থলে আরেকটি শব্দ আরেকটি বর্ণ বসিয়ে দিলে সেটা আবার অর্থ আলাদা হয়ে যায় যেমন কাল কালের কয়েক জায়গায় যদি খ বসিয়ে দাও তাহলে হয়ে যাবে খাল তারপরে গ বসলে হবে গাল মাল চাল তাল ইত্যাদি দেখি শব্দ এক বা একাধিক ধ্বনি মিলে শব্দের সৃষ্টি হয় এক বা একাধিক ধ্বনি মিলে শব্দের সৃষ্টি হয় যেমন মানুষ মানুষের শব্দটিতে দেখো কতগুলো ধ্বনি আছে ম যোগ আ যোগ দন্তন্য যোগ রসু যোগ তালবেশ সভা মূর্ধন্য স তাহলে দেখো ম যোগ আ যোগ ন যোগ উ যোগ স কয়টা ধ্বনি আছে এখানে পাঁচটি ধ্বনি আছে পাঁচটি ধ্বনি মিলে একটি শব্দ হয়েছে বাক্য বাক্য বলতে কথা বা বচনকে বোঝায় ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান হচ্ছে তৃতীয় ভাষার উপাদান হিসেবে বাক্যের স্থান কত তৃতীয় ধ্বনি দিয়ে যা শুরু হয়েছিল শব্দে এসে তারও সংহত হয় বাক্যে সে পরিপূর্ণ না হলেও এটি অনেকটাই পূর্ণতা পায় প্রতিটি বাক্যই কে উৎপাদন করে আর কেউ শুনি বাক্যের সঙ্গে তাই দুজনের সম্পর্ক হয়েছে রয়েছে বক্তা ও শ্রোতা এই দুই পক্ষের মধ্যে কোনো ঘাটতি থাকলে চলে না বক্তা যা বলে তাতে শ্রোতার সব কৌতূহল মৃত্যু হয় এজন্য বলা হয় যা উক্তি হিসেবে সম্পূর্ণ এবং যাতে শ্রোতা পরিপূর্ণভাবে তৃপ্ত হয় তাই হলো বাক্য যেমন আমরা গ্রামে বাস করি মহৎ গুণী মানুষকে বড় করে এটা গেল বাক্য এবার আমরা দেখি বাঘ অর্থ অভিধানে শব্দের অর্থ থাকে কিন্তু সেই শব্দ যখন বিশেষ পরিবেশে ব্যবহার করা হয় তখন তার অর্থ বদলে যায় একই কথা বলা চলে বাক্য প্রসঙ্গে আমরা শব্দের সাহায্যে যে বাক্য তৈরি করি তার অর্থ বাক্যে গিয়ে পরিবর্তিত হতে পারে যেমন পোড়া একটি শব্দ এর অর্থ হচ্ছে দগ্ধ হওয়া মানে আগুনে আগুনে তার ঘর পুড়ে গেছে শব্দটি যে যখন বাক্য তৈরি করা করে বলা হলো তখন আগুনে তার ঘর পুড়ে গিয়েছে মানে এটা দগ্ধ হওয়া বোঝাচ্ছে কিন্তু যখন বলা হবে যে আমার মন পড়েছে এই পোড়া কিন্তু দগ্ধ হওয়া নয় ভাষার শব্দ ও বাক্যের এইসব অর্থের আলোচনায় হচ্ছে বাগ অর্থ তাহলে আমরা কি জানলাম ভাষা কি ভাষা কত প্রকার এবং ভাষার লিখন ব্যবস্থা কত প্রকার ভাষার উপাদান কী ভাষার উপাদান কয়টি এই বিষয়গুলো আমরা আজকে জানলাম তো বন্ধুরা তোমরা বাসায় সুন্দর করে পড়াশোনা করবে আজকের মতো এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ